আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেরা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী, অধ্যায় 8। অধ্যায় 8 হচ্ছে বিরামচিহ্ন। বিরামচিহ্ন অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাতে সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়, এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থামার সাধারণ নাম হচ্ছে বিরাম। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাস উচ্চারণ করতে পারি না। ফুসফুসে বায়ু সঞ্চয়ের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা, কেননা না থেমে এক নাগারে বিরামহীন কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটতে পারে। যেমন, তুমি ওখানে যেও না গেলেই গণ্ডগোল হবে। বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই গণ্ডগোল হবে, কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাহলে অর্থটি পাল্টে যায়। তুমি ওখানে যেও না গেলে গণ্ডগোল হবে, যদি এরকম বলি তাহলে এটার অর্থ একরকম বোঝায়। যদি আবার বলি যে তুমি ওখানে যেও না, এই কথাটা বলার পরে যদি একটা কমা দিই গেলে গণ্ডগোল হবে, তাহলে এটার অর্থ বোঝায় অন্য আরেক রকম। যে কোনো ভাষায় লেখ্যরূপে বিরাম চিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য, সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে। ছেদ বা বিরাম চিহ্নের কাজ বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, বাক্যাংশ সংগ্রহিত ও পৃথক করা। বাক্যের সমাপ্তি নির্দেশ করা হচ্ছে ছেদ বা বিরাম চিহ্নের কাজ। তোমাদের পাঠ্য বইয়ে এই বিরাম চিহ্নগুলো কি কি, কত রকমের বিরাম চিহ্ন আছে, বিরাম চিহ্নগুলোর আকৃতি, বিরতিকাল, এগুলো সবকিছু দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভালোভাবে পড়ে নিবে। দেখো, এখানে বিরাম চিহ্নের পরিচয়। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নের নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে নিচে একটি তালিকা দেওয়া হলো। যে কমা, কমার আকৃতি কেমন এখানে এটা দেওয়া আছে। এক বলতে যে সময় লাগে, এতটুকু সময় হচ্ছে থামতে হবে, অর্থাৎ যেখানে কমা চিহ্ন থাকবে সেখানে এক বলতে যে সময় লাগে এতটুকু সময় থামতে হবে। তারপর হচ্ছে সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময়, দাড়ি বা পূর্ণচ্ছেদ, এই যে দাড়ি এগুলোর আকৃতি দেওয়া আছে, এক সেকেন্ডের কাল পরিমাণ, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এক সেকেন্ড সময় পরিমাণ থামতে হবে, বিষয় চিহ্ন, এক সেকেন্ড পরিমাণে থামতে হবে, কোলন চিহ্ন, কোলন চিহ্নেতেও এক সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে, কোলন ড্যাশ, এক সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে, ড্যাশ কোলন এক সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে, হাইফেন, পুনরূপ বিরতির প্রয়োজন নেই, ইলেক বা লোক চিহ্ন, এক সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে, উদ্ধৃতি চিহ্ন, এক বলতে যে সময় লাগে এতটুকু সময় থামতে হবে, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, কোনরূপ বিরতি প্রয়োজন নেই। এই যে ব্র্যাকেট হচ্ছে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, এগুলো হচ্ছে, এগুলোর কোনো বিরতির প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ধাতু দূতক চিহ্ন, এই যে চিহ্নটা এটা হচ্ছে ধাতু দূতক চিহ্ন, এটাও কোনো প্রকার বিরতির প্রয়োজন নেই। পরবর্তী রূপবোধক চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সমান চিহ্ন, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন, এই সবগুলো চিহ্নতেই কোনো প্রকার বিরতির প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখেছি যে ছেদ বা বিরাম চিহ্নের কাজ, এবং এই যে বিরাম চিহ্নগুলোর আকৃতি কিরকম, এই বিরাম চিহ্নগুলো কতক্ষণ সময় পর্যন্ত এগুলো বিরতি নিতে হবে, অর্থাৎ পড়ার সময় এগুলো কতটুকু সময় পর্যন্ত বিরতি নিতে হবে, এগুলো আজকে ক্লাসে আমরা শিখেছি। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বিরাম চিহ্নের কাজ, বিরাম চিহ্নের পরিচয় এবং কোন বিরাম চিহ্ন কতটা সময় থামতে হবে, এগুলো হচ্ছে তোমরা তোমাদের বাসায় এগুলো খুব ভালোভাবে শিখে নিবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে।
সবাই এগুলো আজকে ভালোভাবে শিখে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।